ঠিক আছে, সো উইল ডু টুডে তোমার প্রিপারেশন। So first preparation is from Na2O2. H2O2 preparation will start from Na2O2. First, agro simple preparation Na2O2 take. So Na2O2 will react with water. To give key of a product. হ্যাঁ বলো, আরে H2O2 তো বেরোবেই, ঠিক আছে না, H2O2 তো বেরোবেই প্লাস NaOH, ঠিক আছে, 2H2O ব্যালেন্স নাম্বার। এবার দেখো এখানে ম্যাটারটা হচ্ছে, তোমাদের মনে আছে কিনা জানি না, আমি তোমাদের একটা রিয়াকশন করিয়েছিলাম H2O2 NaOH এর সাথে, অ্যাসিড বেস রিয়াকশন, ঠিক, এটা উল্টো রিয়াকশন, রিয়াকশন অফ H2O2 তে একদম ফাস্ট অ্যাসিডিক নেচারের বেসের সাথে। তাহলে এবার ঠিক উল্টো রিয়াকশন হচ্ছে, কেন হচ্ছে? তাহলে নিশ্চয়ই এই কন্ডিশন আর ওই কন্ডিশনে কোনো একটা ডিফারেন্স আছে, তার মানে ইট ইজ এ রিভার্সিবল রিয়াকশন। সত্যি কথা বলতে ইট ইজ এ রিভার্সিবল রিয়াকশন, একটা কন্ডিশনে আগে রিয়াকশনটা হতো, এই কন্ডিশনে আরেকটা রিয়াকশন হবে। তো ওটা কি ছিল? ওটা নর্মাল কন্ডিশন ছিল। এই এখন ধরো এখন যদি করে একটা H2O2 আনলে এই এই কন্ডিশনে, H2O2 আনলে NaOH এর মধ্যে দিলে এইগুলো পাবে, তাহলে কোনোদিনই এইগুলো মেলালে ওরা পাবে না। কখন পাবে? যদি তুমি কন্ডিশনটা চেঞ্জ করে দাও। এটা কি নর্মাল কন্ডিশন? এখানে অ্যাবনর্মাল কন্ডিশন করতে হবে, কিরকম? কিছু না, আইস কোল্ড ওয়াটার মানে 0°C, ঠিক না? কারণ 0°C হলে তবেই H2O2 টা H2O2 অবস্থায় থাকবে, নালে থাকবে না, ইট উইল ব্রেক, ঠিক আছে? সো দিস ইজ দ্য বেসিক প্রিপারেশন, একদম বেসিক প্রিপারেশন এটা। সেম প্রিপারেশনটা তুমি করতে পারো Na2O2 প্লাস H2SO4, জেনারেলি 20% কনসেন্ট্রেশনে নেওয়া হয় টু গেট এ বেটার ইল্ড। আবার কিন্তু এটা কোল্ড হতে হবে, আইস কোল্ড, 0°C, ঠিক আছে? সো ইউ উইল গেট Na2SO4 প্লাস H2O2, ঠিক আছে? এবার তারপর আমরা কি করি, এই Na2SO4টাকে বের করতে হয়। এবার প্রবলেমটা হচ্ছে এটাও সলিউশনে আসে, এটাও সলিউশনে আসে, টু গেট H2O2 ইউ নিড টু টেক ইট আউট সামহাউ, আইদার H2O2 টেক আউট করবি আর না হলে Na2SO4 বার করবি। তাহলে কোনটা বার করবি? কোনো একটা বার করতে হবে, Na2SO4 বার করা সোজা। কেন? Na2SO4 কি কি করবি? -2°C কুল করবি, নাম্বার ওয়ান, ঠিক আছে? নাম্বার টু, দেয়ার ইজ এ প্রসেস কল ক্রিস্টালাইজেশন, ঠিক আছে? তো ডিটেল প্রসেস, একটা ক্রিস্টালাইজেশন করলে তখন কি হবে, Na2SO4 ডট 10H2 উইল ক্রিস্টালাইজ আউট, উইল ক্রিস্টালাইজ আউট, লিখে নাও, উইল ক্রিস্টালাইজ আউট, ডট 10H2 উইল ক্রিস্টালাইজ আউট, বোথ দিস প্রসেস, ঠিক আছে? দুটো প্রসেস এই, ইল্ড ইজ ভেরি লো, লিখে নাও এগুলো, তবে বলছি দুটো প্রসেস এই, ইল্ডটা খুব লো, কোথাও বুঝতে অসুবিধা হলে বলবে, ইল্ড ইজ ভেরি লো, দুটো প্রসেস ইল্ড লো মানে এই যে H2O2 আমরা পাই, এই H2O2টার কনসেন্ট্রেশন থাকে 3%, 3% কনসেন্ট্রেটেড অনলি, তো বুঝতেই পারছো লোটা খুবই লো, 3% কনসেন্ট্রেটেড H2O2 দিয়ে সত্যি কথা বলতে খুব একটা কাজের কাজ কিছু করতে পারবে না, চুল ফুল ব্লিচ করতে পারবে না, অঙ্কন আবার এই ভিডিওটা দেখে কালকে আবার ক্লাস করতে পারবে, এসে সব অ্যান্সার দেবে, শিওর। নেক্সট হচ্ছে ফ্রম BaO2, BaO2 জিনিসটা কি? হোয়াট ইজ BaO2? BaO2 হলো বেরিয়াম পারক্সাইড, BaO2 হলো বেরিয়াম পারক্সাইড,
ঠিক আছে, যেমনি Na2O2 হয় BaO2 বেরিয়াম পারক্সাইড, কারো কোনো ডাউট আছে BaO2 ফর্মুলা নিয়ে? BaO2 কি Ba2O2 হওয়া উচিত ছিল? হওয়া উচিত ছিল, বুঝেছিল না? পারক্সাইড আয়ন হলো এইটা, যখন এনএ থাকে তখন একটা এখানে এনএ প্লাস থাকে, এখানে একটা এনএ প্লাস থাকে, BaO2 তো ব্যারিয়াম তো 2+, তাহলে এরকম কেন থাকবে তখন? এরকম স্যাটিসফাইজ দ্য ভ্যালেন্সি না? তো BaO2 ইজ কারেক্ট, নট রং। তাহলে রিয়াকশন কি কি, এটা খুব ইম্পর্টেন্ট না, এখান থেকে অনেক কোশ্চেন আসতে পারে BaO2 রিয়াকশনটা, প্রচুর কোশ্চেন আসতে পারে অনেকগুলো। আচ্ছা ফার্স্ট থিং হলো BaO2 ডট H2 8H2O, মানে ক্রিস্টালাইন BaO2 হাইড্রেটেড, ঠিক আছে, BaO2 ডট 8H2O, এটা যখন রিয়াকশন করে H2SO4 এর সঙ্গে, ইট উইল গিভ ইউ BaSO4 হোয়াইট প্রেসিপিটেট, হোয়াইট প্রেসিপিটেট দেবে BaSO4 এর, প্লাস ডেফিনেটলি H2O2 দেবে, ঠিক আছে, প্লাস 8H2 আলাদা করে বেরিয়ে যাবে, 8H2 আলাদা করে বেরিয়ে যাবে, মানে এই 8H2 আলাদা করে বেরিয়ে যাবে, বাকি দেখো বাকি ইট ইজ জাস্ট ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন, এর মধ্যে কিছু নেই, তাই তো? বোঝা গেছে না? BaSO4 H2O2, ঠিক আছে। আচ্ছা প্রথম কথা, এখানে BaO2 8H2 কেন অ্যাড করা হলো, আমরা শুধু BaO2 কেন অ্যাড করিনি, সেটা একটা কোশ্চেন আসতে পারে, তাহলে সেই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? তাহলে ফার্স্টে দেখো, দেখো এই রিয়াকশনটা হওয়ার পরে একটা BaSO4 ফর্ম হচ্ছে, এই BaSO4টা যদি BaO2-র গায়ে লেগে যায় তাহলে রিয়াকশন হবে, রিয়াকশন বন্ধ হয়ে যাবে, ঠিক আছে না? BaO2-র গায়ে যদি BaSO4 লেগে যায় রিয়াকশন বন্ধ হয়ে যাবে। তাহলে দেখো ফার্স্টে, অ্যানহাইড্রাস BaO2 ইজ নট ইউজড, অ্যানহাইড্রাস BaO2 ইজ নট ইউজড অ্যাজ অ্যান ইনসলিউবল প্রেসিপিটেট, ইনসলিউবল প্রেসিপিটেট লেখার দরকার নেই, ইনসলিউবল BaSO4 কভারিং স্টিক্স ওভার ইট, স্টিক্স ওভার ইট প্রিভেন্টিং ইট, প্রিভেন্টিং ইট ফ্রম ফার্দার রিয়াকশন, ঠিক আছে, ফ্রম ফার্দার রিয়াকশন, ফার্দার রিয়াকশন হতে দেবে না। সেই জন্য আমরা কি ইউজ করি, BaO2 ডট 8H2 ক্রিস্টালাইন ওয়ান, ঠিক আছে না, এবং হাইড্রেটেড, হাইড্রেটেড হলে কি হয় তার উপরে BaSO4 প্রেসিপিটেটটা লেগে থাকে না, বেরিয়ে যায়, ঠিক আছে, ক্লিয়ার? সো দ্যাট ইজ হোয়াই অ্যানহাইড্রাস BaO2 ইজ নট ইউজ। আচ্ছা নাও এই রিয়াকশনে কিছু প্রবলেম আছে, কিরকম প্রবলেম? সেটা হচ্ছে হলো কমপ্লিট BaO2-র মধ্যে কি থাকে, Ba2+ আয়ন থাকে, তাহলে আমি বলতে পারি BaO2-র মধ্যে কোথা থেকে লিখবো, এখান থেকে লিখি, ঠিক আছে, এখান থেকে একটা হয়ে গেছে আর একটা, এটা ইজ এ প্রবলেম কিন্তু, হ্যাঁ, BaO2 হ্যাজ Ba2+ আয়ন, ঠিক আছে। নেক্সট, ইন দিস রিয়াকশন অল Ba2+ আয়ন ডাজ নট প্রেসিপিটেট, পুরো সব যত Ba2+ আছে সব BaSO4 তৈরি হয় না, ঠিক আছে, এগুলো কিছু কারণ আছে, দিস ডিপেন্ডস অন সলিউবিলিটি প্রোডাক্ট এন্ড আয়নিক প্রোডাক্ট, এটা আমরা আয়নিক ইকুইলিব্রিয়াম একদম লাস্ট পর্যায়ে গিয়ে পড়ব, ঠিক আছে। আপাতত আমরা কি জানবে হলো এই রিয়াকশনটাতে সমস্ত Ba2+ পুরো Ba2+ BaSO4 হিসেবে প্রেসিপিটেট হয় না, সো অল Ba2+ আয়ন ডাজ নট প্রেসিপিটেট, তাহলে যদি সব Ba2+ যদি প্রেসিপিটেট না হয় তাহলে কি হবে, তাহলে Ba2+ সলিউশনে রয়ে গেছে না, যদি হেভি মেটাল আয়ন সলিউশনে রয়ে যায় দ্যাট ক্যাটালাইজেস দ্য ডিকম্পোজিশন অফ H2, ঠিক আছে, H2O2 ডিকম্পোজিশন হয় তো H2O+O2 ফিনোলিন হয় তো, জানিস তো, এটাকে ক্যাটালাইজ করে অ্যাজ এ পজিটিভ ক্যাটালিস্ট কারা, মেটাল আয়ন, ঠিক আছে, তাহলে ওটা লিখে নাও, দিস ক্যাটালাইজেস, এটা আমি লিখছি না,
this catalyzes the decomposition of H2O2. This catalyzes the decomposition of H2O2. So this is a problem, huh? তো তাহলে এই প্রসেসটাতে একটা বিরাট বড় প্রবলেম আছে, ঠিক আছে? তুমি যেটা তৈরি করছো সেটাই ভেঙে যাচ্ছে। বুঝে নিলাম প্রবলেমটা সলিউশন কি। সলিউশন তার মানে আমি এই প্রসেসটা ইউজ করতে পারবো না, আমাকে অন্য কোনো একটা প্রসেসে যেতে হবে। তো দ্যাট ইজ ওয়াই বিও টু ইউজ করে আমরা জাস্ট অ্যাসিডটা চেঞ্জ করে দিই। আগেরটাতে এইচ টু হচ্ছিল, আইদার উই গো ফর এইচ থ্রি পিও ফোর or we go for basically carbonic acid, carbon dioxide passed over solution, ঠিক না? এটা ইউজ করি। যদি H3PO4 ইউজ করি তাহলে দ্য রিঅ্যাকশন ইজ 3BaO2.8H2O plus H3PO4, it will give you Ba3PO4. So don't get over excited with this kind of reaction. কেন এক্সাইটেড হবে না, তার কারণটা হচ্ছে হলো ভয় পাবে না, ভয় পাওয়ার কিছু নেই। একটা জিনিস মাথায় রাখবে, জলটা আলাদা করে বেরিয়ে যাবে। তাহলে কটা জল আছে এখানে টোটাল? অ্যাকচুয়ালি 24টা ব্যালেন্স করতে গেলে, ঠিক না? যাই হোক, জলটা বেরিয়ে যাবে। তো জল তুমি আলাদা করে লিখে রাখো এখানে। তো এখানে আমি আগে থেকে ব্যালেন্স নাম্বারটা লিখে দিয়েছি বলে তুমি এখানে 24 লিখে দাও, ঠিক আছে? তাহলে এবার বেরিয়াম কি করবে, ডাবল ডিকম্পোজিশন রিয়াকশন করবে, তাই তো? তো ডাবল ডিকম্পোজিশন যদি করে বেরিয়াম, তাহলে বেরিয়াম কি করবে, বেরিয়াম ফসফেট। তো বেরিয়াম ফসফেটের ফর্মুলা হবে এটা, এটা তো সবার জানা উচিত। ইফ ইউ নো দা ব্যালেন্স, ইফ ইউ নো দা ব্যালেন্স, ইট ইজ এ ট্রু ইজি ফ্যাক্ট, ঠিক না? এবার তারপরে তারপরে এইচ আর ও মানে কি হবে, এইচ টু ও টু। নাও ইউনিট টু ব্যালেন্স ইট। তো ব্যালেন্স করতে গেলে কি করতে হবে, ফসফরের ফসফেট দেখতে পাচ্ছ দুটো আছে, তাহলে এখানে দুই বসিয়ে দাও, ব্যালেন্স হয়ে গেছে। শুধু এইচ টু ও টুটা এখনো বোধহয় ব্যালেন্স হয়নি, তাই তো? থ্রি এইচ টু ও টু এবার হয়ে গেছে, ঠিক আছে? এই প্রসেসে লিখে রাখো, ইন দিস প্রসেস অল বিএ টু প্লাস ইজ প্রেসিপিটেটেড। তুমি যখন এই প্রসেসে যাবে এটা কিন্তু আর প্রেসিপিটেট, বেরিয়াম ফসফেট, সো প্রেসিপিটেট। ইন দিস প্রসেস অল বেরিয়াম টু প্লাস আয়নস আর প্রেসিপিটেটেড। সাইকেলটা ছিল তো, চুরি হয়নি তো? হ্যাঁ, তুমি তো ছিল তো ঢোকার সময়। ও ভিতরে চুরি হলো, অসুবিধা নেই। আচ্ছা, বিও টু প্লাস আছে, ঠিক আছে? নেক্সট কি আছে, এটার সঙ্গে করলে কি করবো, আই ইউজ দ্য সেম ওয়ান, দ্যাট ইজ বিও টু। বিও টু ডট এইট এইচ টু ও প্লাস সিও টু প্লাস ওয়াটার, তাই তো? এটা ইউজ করছি আমি, কি পাবো? প্রথমে কি জল বের করে দেবো, তো জল বার করে দাও। কটা জল আছে এখানে, আটটা জল আছে, আটটা জল বার করে দেওয়া হবে। তুমি এই জলটাকে ধরবে না, কিন্তু এই জলটাকে ধরবে, এই জলটা রিয়াকশন করবে। তাহলে এইচ টু ও আর সিও টু মিলে কি হবে, এইচ টু সিও থ্রি। তো এটাকে জাস্ট মনে মনে এইচ টু সিও থ্রি ভাবো, এই দুটোকে, ঠিক না? এইচ টু সিও থ্রি, তাহলে ডাবল ডিকম্পোজিশন রিয়াকশন মারো, তাহলে কি হবে, বেরিয়াম কার্বোনেট, বুঝতে পারছো না? এইচ টু সিও থ্রি ভাবো, এই সিও টুটাকে ভুলে যাও, ভুলে গিয়ে মনে মনে এইচ টু সিও থ্রি ভাবো। এটার সঙ্গে বিএও টু এই পার্টটা রিয়াকশন করছে, তাহলে বেরিয়াম কাকে নেবে, কার্বোনেট, ঠিক আছে? আর এইচ টু ও টু এটা তো সব বেরিয়াম প্লাস, বেরিয়াম টু প্লাস প্রেসিপিটেট হয়ে যায়, অ্যান্ড দিস ইজ বেরিয়াম কার্বোনেট ফাইভ প্রেসিপিটেট, আমরা জানি এটা, বেরিয়াম কার্বোনেট ইজ নন টু আস। আচ্ছা, তাহলে এই প্রসেসটার একটা নাম আছে, সো দিস উইল বি ইম্পর্টেন্ট, মার্কস প্রসেস। মার্কস প্রসেস, ঠিক আছে? মিডিয়াম সল্ট, কারো কোনো ডাউট আছে অনলাইনে যারা আছো বলো, কোনো ডাউট থাকলে আমি বলে দিচ্ছি, বলো।
কারো কোনো ডাউট থাকলে লিখতে পারো, না থাকলে একবার বলে দাও, নেই তাহলে ফোনটা রেখে দিই। ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে ওকে। এবার নেক্সট আমরা করবো ম্যানুফ্যাকচার অফ এইচ2ও2। এতক্ষণ যেগুলো করছিলাম চুটকি চাটকা হয়েছে ল্যাবরেটরিতে এখানে ওখানে, ঠিক আছে, ম্যানুফ্যাকচার যখন লার্জ স্কেলে লাগবে, ঠিক আছে না, নো রিসার্চ, রিসার্চের কোনো গল্প নেই এখানে, অনেক এইচ2ও2 তৈরি করতে হবে, ঠিক আছে, পয়সা নেই বেশি, দামটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যাবে এখানে, ঠিক আছে, অলওয়েজ যখনই দেখবে ম্যানুফ্যাকচারের কোনো কোশ্চেন আসছে দেন ইকোনমি উইল বি এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ঠিক আছে। তো ম্যানুফ্যাকচার অফ এইচ2ও2, তো ফার্স্ট প্রসেস ইজ ইলেকট্রোলিসিস, ফার্স্ট প্রসেস হচ্ছে হলো ইলেকট্রোলিসিস, কি তো কি কি ইউজ করি ইলেকট্রোলিসিসের জন্য, 50% H2SO4, এটা কি আমার ইলেকট্রোলাইট, এটা হলো আমার ইলেকট্রোলাইট, আচ্ছা তাহলে প্রথমে কি করবো আমি, ইলেকট্রোলাইটিক ডিসোসিয়েশন করবো, তো ওটা করে ফেলো ইলেকট্রোলাইটিক ডিসোসিয়েশন, এটা কোয়াইট কনসেন্ট্রেটেড দেখতেই পাচ্ছ, 50% মানে কোয়াইট কনসেন্ট্রেটেড, না এক্সপ্রেস হবো কনসেন্ট্রেটেড যখন নিচ্ছ তখন আর ওয়াটার এর ডিসোসিয়েশন না ভাবলেও চলবে, লিখতে পারো না ভাবলেও চলবে, ইটস টু টু কনসেন্ট্রেটেড, তো এগুলোই বেরোবে, ওয়াটার এর ওই ফই সব বেরোবে, ঠিক আছে না। আচ্ছা এবার কি করা হবে, কতটা কে যাবে, কতটা কে যায়, আমলিল প্যাটার্ন যায় না লাইন যায়, শিওর অ্যানায়ন যায় না ক্যাটায়ন যায়, কতটা ক্যাটায়ন যায়, ঠিকই বলেছি, এইচ প্লাস চলে গেল ওদিকে, ক্যাটায়নের কি চাই, কি চাই ক্যাটায়নের, ক্যাটায়ন ইলেকট্রন ছেড়ে দিয়েছে, এবার ইলেকট্রন দেবে, তো প্লাস ইলেকট্রন করে দাও একটা, তাহলে কি হবে, এইচ দুটো এইচ মিলে সেকেন্ডারি চেঞ্জ, দুটো এইচ মিলে H2, ক্যাথোডের রিঅ্যাকশন শেষ, আই এম নট ইন্টারেস্টেড ইন হাইড্রোজেন এনিওয়ে, ঠিক আছে না। নেক্সট হচ্ছে অ্যানোড, অ্যানোডে কে যাবে, HSO4-, HSO4- ইলেকট্রন ছেড়ে দেবে, ছেড়ে দেওয়া ইলেকট্রন একটা ছেড়ে দিলে তৈরি হবে HSO4, না হোয়াট ইজ HSO4, হোয়াট ইজ HSO4, SO3OH, ভাবো HSO4 জিনিসটা কি, এরকম আগে দেখো HSO4 জিনিসটা কি ছিল, এটা দেখা যাচ্ছে H2SO4 জিনিসটা কি ছিল, আগে দেখো H2SO4 ছিল এইটা, S ডবল বন্ড ও, ডবল বন্ড ও, OH OH, এটা ছিল H2SO4, এখান থেকে একটা H+ চলে গেছে, সো দিস হ্যাজ গন, এবং প্রথমে এটা হয়েছিল এখানে একটা মাইনাস এসেছিল HSO4-, এবার এই একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ছেড়ে দিলে কি হবে, HSO4 ছেড়ে দিয়েছে, যে চার্জটা ছিল ছেড়ে দিয়েছে, এক্সট্রা ইলেকট্রন ছিল ছেড়ে দিয়েছে, মানে কি ব্যাপারটা কি ছিল দেখো, এখানে হাইড্রোজেন যখন বেরিয়ে গেছে তখন হাইড্রোজেন প্লাস বেরিয়েছে, হাইড্রোজেন নিজের ইলেকট্রনটা স্যাক্রিফাইস করে দিয়ে চলে গেছিল, তাই জন্য এর মাথায় একটা মাইনাস এসেছিল, তাই তো, বুঝতে পারছিস নাকি না, এর তাই জন্য এসেছিল মাথায় মাইনাস, একটা বন্ড ছিল না, বন্ড মানে দুটো ইলেকট্রন, একটা হাইড্রোজেন দিয়েছিল একটা অক্সিজেন দিয়েছিল, এবার কি হয়েছে, হাইড্রোজেন তার সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে পরলোক গমন করেছে, এবার তাহলে এখানে একটা এক্সট্রা ইলেকট্রন রেখে দিয়ে গেছে, তো সেই জন্য মাইনাসটা আসছিল, ক্লিয়ার, এবার কি হচ্ছে, ওই ইলেকট্রনটা ও ছেড়ে দিল, মরে গেছে যখন তার জিনিস রেখে লাভ নেই, তো ছেড়ে দিল, ছেড়ে দিয়ে এবার তাহলে চার্জটা আর নেই, এই হলো অবস্থা SO3H, ঠিক আছে না, SO3H এর এই অবস্থা, দুটো SO3H মিলে তাহলে কি তৈরি করবে সেটা আমাদের দেখতে হবে, মানে দেখো ডোন্ট প্ল্যান ইট,
জাস্ট আন্ডারস্ট্যান্ডিং, HSO4 দুটো, দেখা যাক কি হবে। ডোন্ট গো ফর বুকস, বইতে একটা ডাইরেক্ট লিখে দিয়েছে, তুমি ডেফিনেটলি ডাইরেক্ট লিখে দেবে, মুখস্থ করবে, লাভ নেই কোনো, ঠিক না? দেখো আর একটাকে নিয়ে আসো, আমি জানি না এইটা দেখা যাচ্ছে কিনা। এবার যাবে ঠিক না, আর একটা নিয়ে এসো, এখানে কে আনস্যাটিসফাইড, কে বলো কে আনস্যাটিসফাইড, এখানে এই এতগুলো এলিমেন্টের মধ্যে কে আনস্যাটিসফাইড? অক্সিজেন আনস্যাটিসফাইড, বাকি সবাই তো স্যাটিসফাইড আছে। সো এটাকে এদিকে রাখছি, আবার এখানকার একটা অক্সিজেন নিলাম, মানে আর একটা SO3H নিচ্ছি, SO3OH সরি, ঠিক আছে না? এ আনস্যাটিসফাইড, এ আনস্যাটিসফাইড, তাই তো? এ একটা বন্ড করতে চায়, একটা বন্ড করতে চায়, তো করবে না, প্রবলেম কি আছে? এটা কি গোনো, কটা H2 আছে, কটা হাইড্রোজেন আছে? হ্যাঁ এটা হলো H2S2O8, দিস ইজ H2S2O8, পারঅক্সি ডাইসালফিউরিক অ্যাসিড, লেখো পারঅক্সি ডাইসালফিউরিক অ্যাসিড, এটার নাম এইভাবে তৈরি হয়। সো হিয়ার ইউ উইল গেট H2S2O8, মুখস্থ করে লাভ নেই, বুঝে করো। পারঅক্সি ডাইসালফুরিক অ্যাসিড লিখেছো, এটাতে কটা পারঅক্সি লিঙ্কেজ আছে? একটা, এই একটা লিঙ্কেজ, একটা পারঅক্সি অক্সিজেন দুটো, শুভজিৎ ভুল করেছিস সেটা, ঠিক আছে? তো H2S2O8 অবধি প্রডিউস হয়ে গেছে, এবার আমাদের পরেরটা দেখতে হবে। এবার দেখো, নাও ইফ ইউ গো ফর দ্য নেক্সট রিঅ্যাকশন, আবার যদি তুমি স্ট্রাকচার না আঁকো তাহলে আবার তুমি ভুল মুশকিলে পড়ে যাবে। আচ্ছা স্ট্রাকচার আঁকাটা ইম্পর্টেন্ট, আবার আমি স্ট্রাকচার আঁকবো, আমি জানি অনেকের পছন্দ হচ্ছে না, বাট আই এম সরি, স্ট্রাকচার তোমাকে আঁকতে হবে, কষ্ট করে পড়তে হবে, কেমিস্ট্রি মুখস্থ করা সাবজেক্ট না। ঠিক আছে এটা হয়ে গেল, স্ট্রাকচার শিখে গেছি, স্ট্রাকচার লাগিয়ে দিলাম, এটা কি করি, এটা আমি জল দিয়ে দিই, এটার মধ্যে আমি জল দিয়ে দিই, জল মানে কি, এইচ না, জল মানে HOH, H2O না, সো H+ OH- আর একটা H+ নিয়ে নাও, আর একটা হচ্ছে ব্যালেন্স করতে লাগবে, তাই জন্য আমি নিচ্ছি, ঠিক আছে? এই হলো কন্ডিশন। ঠিক আছে এবার দেখো, এইটা হলো পারঅক্সো বন্ড, তো আমাকে এই বন্ডটাকে ইউজ করে রিয়াকশন করতে হবে, আমার কোনো মতে এই বন্ডটা ভাঙা চলবে না, এই বন্ডটা আমার ইউজ হবে, তার মানে এই বন্ডটা রেখে বাকি আমি ভাঙতে পারি, তো এরকম ভাবে ক্লিভেজ হয় এই রিয়াকশনটাতে, দিস ইজ দ্য ক্লিভেজ দ্যাট অকার্স, ফলে কি হয় এখানে কি পড়ে থাকছে, ও ও দেখো ভালো করে দেখো, আমি কিন্তু পুরো বনটা নিয়ে নিয়েছি, কিছু এর জন্য রাখিনি, পুরো বনটা নিয়েছি, কেন, কারণ কি এখান থেকে আমি শুধু H+ পাবো, H2O2 রেডি, ঠিক আছে? এবার আমার কাছে বাকি কি পড়ে আছে, দেখ এটা কি আছে, SO3H, এর সাথে আর কি লাগালে এইচটুএসও ফোর হয়ে যাবে, আর একটা ওইচ, এইচটুএসও স্ট্রাকচারটা ভাবে, এখানে একটা ওইচ হলে এইচটুএসও, তো একটা করে ওইচ লাগবে, তো এখানে একটা আছে, ওখানে একটা আছে, দুটো ওইচ আছে, 2H2SO4, কারো কোনো ডাউট থাকলে বল, কোনো ডাউট থাকলে বলো, চ্যাটে লিখতে পারো, বলো ডাউট থাকলে, বুঝে দিচ্ছি, বুঝতে পেরেছি সবাই, না আমাকে
খুশি করার জন্য বলে লাভ নেই, কিন্তু আমি বলে দিলাম আলটিমেটলি কিন্তু লস তোর হবে। হ্যাঁ তোর কি মনে হয় কটা বার অফ সিলিং কেজ? হ্যাঁ একটা বার অফ সিলিং কেজ। আচ্ছা এই সেম H2SO4 এর জায়গায় তুমি অ্যামোনিয়াম বাইসালফেট ইউজ করতে পারো, ঠিক আছে? এটাকে তুমি ভেঙে দাও কিভাবে, ইলেকট্রোলাইটিক ডিসোসিয়েশন করো, NH4 প্লাস প্লাস HSO4 মাইনাস, সরি সরি এখানে আমি এটা ভুল করলাম, চল 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 তবে H প্লাস প্লাস NH4SO4 মাইনাস, ঠিক আছে? এইচ এর জায়গায় NH4 এসছে, আর কোনো ডিফারেন্স কিছু নেই, এইচ প্লাস প্লাস NH মানে অ্যামোনিয়াম সালফেট মাইনাস, ঠিক আছে? এবার এইটা কি হবে, এটা যাবে ডেফিনেটলি অ্যানোডে হবে, এটা সো অ্যানোডে নিয়ে যাও, এটাকে একই রিঅ্যাকশন, কোনো ডিফারেন্স কিছু নেই, SO4 মাইনাস, ঠিক আছে? এটাকে তুমি অ্যানোডে নিয়ে যাও, একটা ইলেকট্রন ছেড়ে দাও, ঠিক আছে? ঠিক আছে চলো দেখা যাবে NH4SO4, তাই তো? এটা তো আসবে, এবার দুটো NH4SO4 নিলে কি হবে, NH4 হোল টুয়াইস H2O8 হবে তো নাকি? না কোনো চাপ নেই, এটা হবে। এই কন্ডিশনটা কি আছে এখন দেখি, এই অবস্থাটা কি, বেসিক্যালি এরকম অবস্থা, এগুলো থাকবে এগুলো থাকবে, এগুলো নিয়ে টেনশন নিয়ে কোনো লাভ নেই, বসিয়ে দাও, ঠিক আছে? এবার কি বলছে, NH4H2O8 কটা অক্সিজেন হয়ে গেছে, ছটা, আর দুটো হবে, তো দুটো বসা এখানে, ঠিক আছে? এই হলো কন্ডিশন, এখানে জল দিয়ে দে H2O, H2O দিয়ে দে, কি হবে, H2O2 বেরোবে, এখানে দুটো H প্লাস এখানে এখানে লেগে যাবে, এখান থেকে ব্রেকে যাবে, একই রিঅ্যাকশন মেকানিজম সেম, H2O2 প্লাস NH4SO3 আর তার সাথে লাগছে H, তাই তো? কটা H লাগবে ভাবো, এর কটা ইচ লাগবে, একটা বন খালি আছে তো একটা ইচ লাগবে, এর কটা ইচ লাগবে বাবু, কটা লাগবে? দাদা এইচ তো চলে গেছে এখান থেকে, সরি ওইচ পড়ে আছে, তাহলে ওইচ কটা লাগবে, ঠিক আছে? ওইচ কটা লাগবে, এখানে একটা ওইচ লাগবে, ওখানে একটা ওইচ লাগবে, দেখি বসিয়ে দেখি কি তৈরি হয়, ঠিক আছে? না বসিয়ে দিই NH4 প্লাস ও মাইনাস, হোয়াট ইজ দিস, দুটো না দুটো হবে, হোয়াট ইজ দিস, দেখো নি কোনো দিন না, আরে দিস ইজ সিম্পল, হ্যাঁ দিস ইজ NH4H SO4, তার মানে এইটাগুলো যেগুলো শিখছে ওগুলো ভুল, এইটা কারেক্ট, ঠিক আছে? বাট সিলেবাস ওরিয়েন্টেশন আমাদের কান্ট্রিতে এরকম ভাবে যে তোমাকে ওইভাবেই শিখতে হবে, প্রথমে এইচএস উপর শিখবে, তারপরে যত বয়স হবে তখন তোমরা ওগুলো আস্তে আস্তে শিখবে, ঠিক আছে? না তোমার স্যারের স্ট্রাকচার একে করে, তাহলে আমি এর উত্তর আমি দিয়ে দিয়েছি তোমাকে, আর কিছু আমার বলার নেই, আমি এভাবেই করি, ঠিক আছে? নাও ইট ডিপেন্ডস অন ইউ হাউ ইউ উইল ডু, ঠিক আছে? আগের দিনও তো বলে দিলাম, আবার একই কোশ্চেন কেন, আগের দিন তো বলে দিলাম রিয়াকশন হবে, H2O2 যেদিন করালাম সেদিনও তো বলে দিলাম না, তোমাকে রিয়াকশন লিখতে হবে ফাইনালি, এত স্ট্রাকচার ফাকচার লিখতে হবে না, একদম ইজি রিয়াকশন আছে, NH4 হোল টুয়াইস H2O8 টু H2O গিভস H2O2 প্লাস টু NH4 হোল NH4 HSO4, গল্প শেষ, ঠিক আছে? না সেটা তো তুমি মুখস্থ করবে, বুঝবে না তুমি ভেতরের ব্যাপারটা, তাহলে কি লাভ হবে, ঠিক আছে? না বুঝে দিই, হয়ে গেছে না?
ওকে সেম রিঅ্যাকশন দেখো, এটা দিয়েও করা যায়। K2S2OH এটা ইউজ করে ইয়ের ক্ষেত্রে, যদি তোমার D2O2 তৈরি করতে হয় জাস্ট 2D2O দেবে, ঠিক আছে। ও আগেরটাতে একটা আমি বলতে ভুলে গেছিলাম, ওগুলো একটু কম কনসিডার করি তো, যাই হোক আগের যে রিঅ্যাকশনটা ছিল লাস্ট রিঅ্যাকশনটা, ওটাতে হিট দিতে হবে আর 43 mmHg প্রেসার। আগে লাস্ট রিঅ্যাকশনটা হিট দিতে হবে ডেল্টা আর 43 mmHg প্রেশার, ঠিক আছে ভাই? ঠিক আছে, ওগুলো না লিখলে আবার কেড়ে দেবে, মুশকিল। আচ্ছা আগের রিঅ্যাকশন গুলোতে H2O2 যেটা আমরা পাচ্ছি দ্যাট ইজ ভেরি কনসেন্ট্রেটেড, 30% H2O2 পাচ্ছি, এটা লিখে রাখো, অ্যাকচুয়াল জিনিস জানতে হবে। আগে তার আগেটাতে কত পাচ্ছিলাম? 3%, এবার যে প্রসেসে যাচ্ছি 30% লিখে রাখো আগে, ঠিক আছে 30%। ওকে ওকে, নেক্সট হচ্ছে হলো এটা, এটা তুমি 2D2O যদি দাও তো ডেফিনেটলি D2O মানে তুমি জানো D2O মানে D+ ও D-, তাই তো? তাহলে কি দেবে? D2O2, D2O2 ঠিক না, প্লাস KDSO4, 2KDSO4, এই টোটাল রিঅ্যাকশন যতগুলো করালাম, ঠিক আছে না, যখন ইলেকট্রোলিসিসটা যখন হচ্ছে তখন কিন্তু তোমাকে আইস কোল্ড মিক্সচার দিতে হবে, নাহলে কিন্তু রিঅ্যাকশন হবে না, আবার H2O2 ভেঙে যাবে। তো দ্যাট ইজ অলওয়েজ ম্যান্ডেটরি। তো কিরকম হয় দেখে নাও, প্ল্যাটিনাম ক্যাথোড আর এটা প্ল্যাটিনাম অ্যানোড, প্ল্যাটিনাম থাকে হ্যাঁ। আর এই পুরো মিক্সচারটা ইট ইজ বেসিক্যালি পুট ইন দিস ইজ আইস, এটা হলো তোমার ফিগারটা যেটার মধ্যে হয়, ঠিক আছে ড্র করে নাও, কোনটার নাম পটাশিয়াম ডাইটোরিয়াম সালফেট, তোমরা রাখো আমি জাস্ট 2 মিনিট আসছি। Thank you.
নিটে অফলাইন পরীক্ষার্থীদের সবাইকে এক কাপ চা খাওয়ানো হবে, কালকে খাওয়ানো হয়েছে কিন্তু বড় কাপ। কাজটা বাঁচবে আমাদের, ঠিক আছে, আর একজন খাবে দু কাপ, কি আছে প্রবলেম, কি আছে, তুই চিন্তা করিস না, খাওয়ার লোক অনেক আছে, এই নিয়ে টেনশন নিস, খাওয়ার লোক প্রচুর। আর যোগ এবার তো এসে দিতে হবে পরীক্ষায়, বই কোথায় পাবি? না বইগুলো, যে বইগুলো খুলে খুলে পরীক্ষা দিতিস, কত পেয়েছিস টোটাল? তো অনুষ্কা 39 পেয়েছে, এমনি অ্যাটেম্প দিয়েছিল। অঙ্কন মাইনাস পেয়েছে, ভাবতে পারিস? হ্যাঁ অঙ্কনও -1 পেয়েছে। মানুষ রিস্কি নেয়নি, জিরো করেনি, একটাও করেনি, না না কাপ করে, স্ট্যান্ডার্ড পেপার, ওটা বলে লাভ নেই, ওটা স্ট্যান্ডার্ড। তুমি যদি বলো টাপ, তাহলে শুভজিৎ কি করে 54 পেলো? শুভজিৎ না, সুজ ওর মতো ছেলেরা 50-50 মতোই পায়, ম্যাথ পেপার এরকমই হবে আর এরকমই হয়, দ্যাটস ইট, এটাই এটাই ট্রুথ। ওর মতো ছেলেরা 50 মতোই পায়, 100-এ এরকমই হবে, এরকমই হয়। তুমি কি ভাবছো তোমাকে বাচ্চা বাচ্চা অঙ্ক দেবে, 1+1 2? হ্যাঁ অটো অক্সিডেশন। এবার দেখো প্রবলেমটা দেখো, আমি বলছিলাম ইকোনমিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ম্যানুফ্যাকচার। তুমি আগের ম্যানুফ্যাকচারিংটা দেখো, আগের ম্যানুফ্যাকচারিং এ প্ল্যাটিনাম ক্যাথোড প্ল্যাটিনাম অ্যানোড, প্রথমেই ক্যাপিটাল কস্ট অনেক বেশি, প্ল্যাটিনামের দাম অনেক বেশি। নেক্সট কি কি ইউজ করছি আমরা তাছাড়া, তাছাড়া যেহেতু ইলেকট্রোলিসিস করছি, ইটস এ কস্টলি অ্যাফেয়ার বিকজ ইট কনজিউমস ইলেকট্রিসিটি, এটা 50% H2SO4 এগেন কস্টলি, র ম্যাটেরিয়ালও প্রচন্ড কস্টলি হয়ে যাচ্ছে, তো টোটাল প্রসেসটাই ভেরি কস্টলি, সো ইট ক্যানট বি সাস্টেন্ড ইন ইন্ডাস্ট্রিয়াল বেসিস, ঠিক আছে না? তো সেই জন্য আমাদের একটা নতুন প্রসেস হলো, দ্যাট ইজ অটো অক্সিডেশন। অটো অক্সিডেশন, কিছু কম্পাউন্ড আছে যার অটো অক্সিডেশন হয়, মানে একবার আমি রিডাকশন করব, তারপরে ওটা অক্সিডেশন করব, আবার পুরোনো কম্পাউন্ডটা ফিরে পাবো, সো কন্টিনিউয়াসলি ওটাকে রিসাইকেল করা যায়, তাই জন্য অটো অক্সিডেশন বলা হয়, ঠিক আছে? সো সেরকম একটা কম্পাউন্ড হলো 2-ethyl-anthraquinone, আমি লিখে দেবো, ডোন্ট হ্যাভ টু ওয়ারি। আগে তিনটা বেনজিন রিং পাশাপাশি আঁকো, ঠিক আছে, C2H5, টু ইথাইল অ্যানথ্রাকুইনোন, ঠিক আছে? হ্যাঁ না না, দিস ইজ এ কমন নেম, কমন। এটাকে প্রথমে হাইড্রোজেন দেওয়া হয়, কি করে হাইড্রোজেন দিয়ে ওরা, থ্রু প্যালাডিয়াম, সে হাইড্রোজেনেটিং এজেন্ট প্যালাডিয়াম। তো এখানে তাহলে কি হয়, ফার্স্ট আবার সেই কম্পাউন্ডটা আঁকো যে কম্পাউন্ডটা এঁকেছিলে, অলমোস্ট সেম হবে, মানে তিনটে বেনজিন রিং এঁকে দাও। তো দেখো এখানে যদি কেউ রিডিউস হয়, হাইড্রোজেন দেওয়া মানে কি রিডিউস হওয়া, রিডিউস হলে শুধুমাত্র এই গ্রুপটা রিডিউস হতে পারে, এটা ঠিক আছে, এই যে কিটোনটা, এই কিটোনটা হয়ে যায় OH অ্যালকোহল, বাকি সব বন্ডিং যেখানে যা ছিল সেম থাকবে, কোনো ডিফারেন্স কিছু হবে না, ঠিক আছে? এটার নাম হচ্ছে হলো 2-ethyl-anthraquinol,
ঠিক আছে? সব থেকে ভালো জিনিস হলো এই কম্পাউন্ডটাতে শুধুমাত্র এয়ার এর অক্সিজেন একটু চালনা যদি করে দাও উপর দিয়ে, জাস্ট ইট গিভস ইউ ব্যাক দ্য সেম কম্পাউন্ড। সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল অটো অক্সিডেশন, বিকজ ইউ গেট দ্য প্রোডাক্ট ব্যাক, সরি রিয়াক্ট্যান্ট ব্যাক, তাই না? রিসাইকেল ব্যাক হয়ে যাচ্ছে রিয়াক্ট্যান্ট, তুমি আবার ইউজ করতে থাকো, কেউ বারণ করছে না, ঠিক আছে? এখনো শেষ হয়নি কিন্তু। তাহলে আমাদের বর্নিং এ কোথাও ভুল হচ্ছে, এখানে পাঁচটা বন্ড আসছে, তাই তো? থ্যাংক ইউ, কারাবুড়ো তো গন্ডগোল হয় না, সেটা আজকে বুঝে যাবে। যা বাইরে থেকে দেখা যায় সব তো ভেতরে নাও হতে পারে, ঠিক আছে? এবার দেখো একটা জিনিস আমরা করিনি, যার প্রিপারেশন করছিলাম সেটাই নেই, কেউ জিজ্ঞাসা করলো না, এত বড় তাম জাম দেখে সবাই ভুলে গেছে যে আমরা H2O2 প্রিপেয়ার করছিলাম, এটাই হয় কিন্তু, ঠিক আছে না? এই জন্য টিচারদের একটা ভালো ইয়ে আছে, টিচার যদি কোনো জায়গায় যদি আটকে যায়, আমি তো ধরো ভুলে লাগ মেনে নি, ঠিক আছে ভুল হয়েছে, তখন বেস্ট হয়ে হলো এমন একটা কিছু করিয়ে দাও যাতে পুরো মুডটা ওদিকে চলে যায়, জিজ্ঞেসই করবেন, ঠিক আছে না? এনি হ্যাঁ, বেসিক জিনিসটা দেখো যেটা আমরা করি, আমি মানে বাদ দিয়ে চলে গেছি, সেটা হলো এখানে তো H2O2টা তৈরি হবে নাকি না? H2O2 তো তৈরি হবে, সো দিস উইল গিভ ইউ H2O2, এই রিয়াকশনটাতে H2O2 হবে, অক্সিজেন দিচ্ছে তো এখান থেকে হাইড্রোজেনটা বার করবে H2O2, অথবা এখান থেকে একটা OH বার করে দাও, এখান থেকে একটা OH বার করে দাও পুরো, তাহলে কটা হলো দুটো OH, তাহলে H2O2 মারো এখানে প্লাস H2O2 এই রিয়াকশনটাতে, আর এই অক্সিজেনটা একটা এখানে একটা এখানে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, এখানে আর H2O হবে কি করে, এখানে তো কিছু তোর অক্সিজেন পাবি না তো, তো এই এই অক্সিজেনটার উপরে শুধু হাইড্রোজেনটা লাগবে, আর তো কোনো চেঞ্জ নেই, ঠিক আছে না? আচ্ছা, এখানে আমার মনে হয় একটুখানি বন্ডিং এ চেঞ্জ হবে এই জায়গাটাতে, কারণ কি এখানে এই মোমেন্টে কার্বনের কটা বন্ড আছে, তিনটে, এইবার চেঞ্জ হবে, রেজোনেটিং স্ট্রাকচার, তো সেই অনুযায়ী যা খুশি করতে পারো, অসুবিধা কিছু, অ্যাজ লং অ্যাজ অল্টারনেট ডাবল বন্ড থাকবে আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে? বুঝতে পেরেছিস? আমি এটা ভুল করেছিলাম, তুই এটা ভুল করেছিস, চল ঠিক আছে। আচ্ছা, আর একটা বলা যায় আইসোপ্রোপাইল তোর ইয়ে থেকে, অ্যাসিটোন থেকে, ঠিক আছে না? সরি, আইসোপ্রোপাইল অ্যালকোহল থেকে, মানে CH3 CH3, এটা হলো আইসোপ্রোপাইল অ্যালকোহল, ঠিক আছে? এটা তো অক্সিজেন দিয়ে দেয়, তাহলে কি হবে, এই ওইচ কাট, ওইচটা ওড়া এখান থেকে, ওই চড়ালে দুটো ওইচ ওইচ টুটু পাবি, প্লাস এই যে অক্সিজেন পাচ্ছিস, অক্সিজেনটা এই অক্সিজেনটা এখানে লাগিয়ে দে, ঠিক আছে? ব্যালেন্স আছে এখানে, অসুবিধা নেই, কি হয়েছে অমিতাভ, কি হয়েছে, চিন্তিত লাগছে কেন, আমার না দেখে না,
কটা অক্সিজেন আছে এখানে? এখানে ও টু আছে, অক্সিজেন আছে এখানে। তো এখানে যদি দুটো ওইজে উপয়োগ করতে পারি যা খুশি, তোর যেটা ইচ্ছা করতে পারিস, ঠিক আছে? অথবা এখানে দুটো হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে, এখান থেকে একটা অক্সিজেন নে আর একটা অক্সিজেন এখানে লাগিয়ে, ঠিক আছে? ডিটেল মেকানিজম আছে, আমি জাস্ট এভাবে লাগিয়ে দিয়ে বসিয়ে দিয়ে করে করে দিচ্ছি, আমি কি করবো, ঠিক আছে? কি হয়েছে বল? এইটা হাইড্রোজেন যদি সরিয়ে দিস, যে কোনো জিনিস থেকে যদি হাইড্রোজেন সরিয়ে দিস, তাহলে কনজুগেট বেস হবে, যেটা পড়ে থাকবে সেটা কনজুগেট বেস, ইট ডাজেন্ট ম্যাটার। আমি বলছি ডেফিনেশনটা কি বলছে, ধর HCl, HCl এর থেকে H সরিয়ে দিবি, Cl মাইনাস পড়ে থাকে, Cl মাইনাস কনজুগেট বেস, তাই না? কে বললো অ্যালকোহল বেশি কিডনি চায়? হ্যাঁ, অ্যালকোহল ইজ খানিকটা অ্যাসিডিক ইন নেচার বলতে পারিস, ইটস নট বেসিক ইন নেচার। সোডিয়ামের সাথে রিয়াকশন করে হাইড্রোজেন দেয়। আচ্ছা, এবার আমরা করবো কনসেন্ট্রেশন অফ এইচ টু, কনসেন্ট্রেশন অফ এইচ টু। এতক্ষণ কত পার্সেন্ট বার করলাম? 30%। এবার ওটাকে 100% এর কাছাকাছি নিয়ে যেতে হবে। তো এবার আমরা, হ্যাঁ হ্যাঁ, এগুলো সব 30% কনসেন্ট্রেশন। দেখ, এইটা না খুব একটা ইন্ডাস্ট্রিয়ালি এখনো ইউজ হয় না, অ্যান্থ্রাকুইনলটা এখনো, ঠিক না? তো এনি হাউ, ঠিক আছে, মানে এনসিআরটি তে আছে, আমাদের করতে হবে কনসেন্ট্রেশন অফ এইচ টু। স্টেপ বাই স্টেপ করতে হবে। প্রথমে আমার ডাইলুট এইচ টু ও টু নিতে হবে, ডাইলুট এইচ টু ও টু। সো ডাইলুট এইচ টু ও টু নিলাম, 271 কেলভিন, মানে -2°C, 271 কেলভিন নিলাম অ্যাপ্রক্সিমেটলি, ঠিক না? এবার দেখ, এটা ফ্রিজিং পয়েন্ট হলো -2°C ফ্রিজিং পয়েন্ট। সো এখানে যদি জাস্ট একটু বেশি রাখিস, 271 এর থেকে জাস্ট একটু বেশি, 272 273 এরকম যদি রাখিস, ঠিক না, তাহলে কি হবে, এটার মধ্যে যে জলটা আছে, জলটা কি হয়ে যাবে? জলের ফ্রিজিং পয়েন্ট কত? 273। আর এর ফ্রিজিং পয়েন্ট কত? 271। -2°C মানে 271। আমি তার মাঝামাঝি যদি টেম্পারেচার রাখি, কে ফ্রিজ করবে? এ তো করবে না। কেন করবে না? এর তো 271 এর তলায় হলে ফ্রিজ করবে, তাহলে জল করবে ফ্রিজ ডেফিনেটলি। 272 রেখেছি, কে ফ্রিজ করবে? জল ফ্রিজ করবে। সো ওয়াটার গেটস ফ্রিজ, সো এখানে লিখতে পারিস আইস রিমুভ, আইস হয়ে যাবে ওয়াটারটা। ওয়াটারের কত মেল্টিং পয়েন্ট, কত ফ্রিজিং পয়েন্ট বল? হ্যাঁ, 0 তো কেলভিনে, 273। দেখো, আমি তোমাকে একটা বলেছি, ওয়ার্ল্ড ইজ মুভিং টুয়ার্ডস কেলভিন স্কেল, দ্য টোটাল ওয়ার্ল্ড ইজ মুভিং টুয়ার্ডস কেলভিন স্কেল, ইন্ডিয়ান গভর্নমেন্ট ইজ অলসো মুভিং টুয়ার্ডস কেলভিন স্কেল অ্যাকর্ডিং। আমরা একটু স্লো, বাট আমরা হচ্ছে, তো আস্তে আস্তে দেখবে যত বই আছে সবগুলো কিন্তু কেলভিন স্কেলে চলে আসছে টেম্পারেচার। তুমি আমার বইগুলো দেখো, একটু পুরনো, দেখবে সেলসিয়াসে আছে এই টেম্পারেচার গুলো। তো তোমাদেরও কিন্তু আস্তে আস্তে করে কেলভিন স্কেলে সেই অনুযায়ী ট্রান্সফার করতে হবে নিজেদের, ঠিক আছে? অ্যাবসলিউট স্কেল দ্যাট ইউ হ্যাভ টু ইউজ। তো 273 কেলভিন, তো 273 কেলভিন এর থেকে একটু যদি কম টেম্পারেচার রাখে, একটু 272 ধর, তাহলে জল ফ্রিজ করবে তো? করবে না? করবে। H2O2 ফ্রিজিং পয়েন্ট কত, কত কেলভিনে? 271। ওটা ফ্রিজ করবে? করবে। তাহলে জলটা ফ্রিজ করলে আমি জলটাকে রিমুভ করে নিতে পারবো। এবার একটা জিনিস মনে রেখো, যখন কোনো মিক্সচার থাকে তখন কিন্তু পুরো জল 273 তলায় করলাম পুরো জল আইস হয়ে যাবে, এটা হয় না। মিক্সচারের একটা ফ্রিজিং পয়েন্ট হয়, এটা আমরা পরের বছর করবো। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট বলে একটা জিনিস আছে, তোমরা পড়েছো, সল্ট দিলে ফ্রিজিং পয়েন্ট -24 অব্দি চলে যায়, কুলফি বানাতে কাজে লাগে, করেছো না? সেটাই তো, আইসটা আমি রিমুভ করলাম, কিছুটা তো অ্যাটলিস্ট ফ্রিজ হবে, এবং কিছুটা যেটা ফ্রিজ হবে, কিছুটা যেটা ফ্রিজ হবে তার মধ্যে জলের কোয়ান্টিটি বেশি থাকবে, ঠিক আছে? এটা লিখে রাখো, এটা কারেক্ট রাখো, ভুল রেখো না। লেখো, ফ্রিজড পার্ট উইল কন্টেন মোর ওয়াটার, ঠিক আছে? মোর ওয়াটার, H2O,
ঠিক আছে? তাহলে এবার কি হবে, এটা হয়ে যাওয়ার পরে, এই প্রসেসটা হয়ে যাওয়ার পরে উইল গেট লিটল কনসেন্ট্রেটেড H2O2। একটা H2O2 পেয়েছি যেটার একটুখানি তো কনসেন্ট্রেশন হয়েছে এই প্রসেসে, একটু কনসেন্ট্রেশন হয়েছে H2O2। এবার কি করা হয়, আফটার দ্যাট উই গো ফর কেয়ারফুল এভাপোরেশন। কেয়ারফুল এভাপোরেশন কি করা হয়, কেয়ারফুল এভাপোরেশন, কেয়ারফুল ইভাপোরেশন 343 কেলভিন, 343 কেলভিনে কেয়ারফুল ইভাপোরেট করো, ঠিক আছে? এই এভাপোরেশনটা প্রেফারেবলি কিসে করলে ভালো হবে, প্রেফারেবলি এভাপোরেশন করলে জল বেরোবে তো, ঠিক না? প্রেফারেবলি তুমি যদি এভাপোরেশনটা একটা ফ্র্যাকশনেটিং কলমে করো, ফ্র্যাকশনেটিং কলম মানে ডিস্টিলেশন কলম, ফ্র্যাকশনেটিং কলম, অ্যাট রিডিউসড প্রেশার, ঠিক আছে? এটা যদি করো অ্যাপ্রক্সিমেটলি ইউ ক্যান গেট অ্যারাউন্ড 35-40%, খুব বেশি হয়নি, H2O2। ঠিক আছে, নাও ইউ উইল গো ফর ভ্যাকিউম ডেসিকেটার। ভ্যাকিউম ডেসিকেটার মানে বুঝতে পারছো, ভ্যাকিউম মানে একদম প্রেশার একদম নীল করে দিচ্ছে অলমোস্ট। আর এই ভ্যাকিউম ডেসিকেটারের মধ্যে তুমি ডেসিকেটার ডেসিকেশনটা কি দিয়ে করবে, জলটাকে কি দিয়ে তুলবে, কনসেন্ট্রেটেড H2O শুধু। তো ভ্যাকিউম ডেসিকেটার ইউজিং কনসেন্ট্রেটেড H2O শুধু, এটা যে ইউজ করলে ইউ ক্যান গেট 90-95% H2O2। It doesn't end there. Again, 90-25% of Kushina will go for again distillation. ১০-১৫ মিলিলিটার Hg pressure. এই pressure এ distill করবো, will get 98% H2O2. Still not happy. After that, we'll go for fractional crystallization. যেরকম fractional distillation হয় সেরকম fractional crystallization হয়। এগুলো detailed process, chemical engineering যারা পড়বে তাদের এগুলো পড়ানো হয় detail এ। Fractional crystallization এইটা করা হয় by ফ্রিজিং মিক্সচার অফ, এখানে দেখা যাবে না আমি এখানে লিখছি, কারণ কি কুলিং দরকার ক্রিস্টালাইজেশনে, উইল ডু ইট বাই ফ্রিজিং মিক্সচার অফ CO2, ঠিক আছে, CO2, ড্রাই CO2, আইস, ড্রাই আইস অ্যান্ড ইথার। এটা করার পরে ইউ উইল গেট ক্রিস্টালস অফ H2O2। এই জায়গাটা সত্যি কথা বলতে তুমি মনে রাখলে তুমি করতে পারবে না, ইটস লাইক তোমাকে মনে রাখতে হয়, বাট লজিক্যালি মনে রাখো কোনটা কোনটার পরে করছে, ডেফিনেটলি মুখস্থ হতে ঘোরাটা বেশি সময় লাগে, লজিক্যালি মনে রাখো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি ইয়ে কমাচ্ছ, ওয়াটারের ইয়েটা কমাচ্ছ, অ্যামাউন্টটা কমাও, একটা একটা করে স্টেপ করো, কমিয়ে দাও। হয়ে যাবে সবার, হয়েছে না, হয়নি? আচ্ছা, তারপর লিখে রাখ স্টোরেজ অফ H2O2। হ্যাঁ, বইতে তো এটাই লেখা আছে,
আরে এটা অত সোজা প্রসেস, অনেক টাইম ব্যাপার আছে। ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশন একটা বই হয়, ক্রিস্টালাইজেশন ডিস্টিলেশন একটা বই হয়, ইভাপোরেশন একটা বই হয়, আমার কাছে আছে নিচে বেজার অ্যান্ড ভেঞ্চার একটা বই হয় এই সাইজের। ঠিক আছে, স্টোরেজ অফ H2O2, স্টোরেজ অফ H2O2 কি করে করে দেখো, H2O2 তোমরা জানো সানলাইটে যদি H2O2 পড়ে সানলাইটে, তাহলে কি হবে H2O+O2 হয়ে যাবে, তাহলে তো সানলাইটে রাখতে পারবি না, এমনি বটলে রাখতে পারবি না তখন। তাই জন্য এটা কি করা হয়, ব্রাউন বটলে রাখা হয় অথবা ওয়াক্স বটলে রাখা হয় অথবা বিভিন্ন কালার প্লাস্টিক বটলে রাখা হয়, এদিকে রাখতে পারো তোমরা, ঠিক আছে না। আর এই H2O2 ডিকম্পোজিশনটাকে হিন্ডার করার জন্য একটা তোমার অ্যাড করা হয় ইনহিবিটার, আমরা করেছিলাম ছোটবেলা H3PO4, বাট জেনারেলি যেটা অ্যাড করে সেটা হলো অ্যাসিটিনিলাইট। এটা অ্যাড করা হয়, ঠিক আছে। ঠিক আছে, এটা অ্যাড করা কেন, H2O2 ডিকম্পোজিশনটাকে স্লো করে দেওয়ার জন্য। কোনটুকু লেখা আছে বল, কোনটুকু লেখা আছে বল বইতে, ঠিক আছে। আচ্ছা, এটার পরে আমরা শুরু করবো আয়নিক ইকুইলিব্রিয়াম। তো তোমাদের আমি বলবো একটুখানি 5 মিনিট তোমরা একটু দেখে নাও, ঠিক আছে, প্রিপারেশন যেটা করলে দেখে নাও, সো দ্যাট একটু ঝেড়ে যায় ব্যাপার। 5 মিনিট জাস্ট দেখে নাও যেগুলো প্রিপারেশন গুলো করলে।